দুর্গাপুর লালা লাজপথ রায় রোড সংলগ্ন ময়দানে দুর্গাপুর ইউনাইটেড স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের পরিচালনা এবং হোস্টেল অ্যাথলেটিক ক্লাবের সহযোগিতায় শুরু হয়েছে 32তম বর্ষের শহীদ নিমাই অধিকারী ও স্বর্গীয় পরিতোষ ভট্টাচার্য স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতা 2022। দুর্গাপুরের মোট 8টি খ্যাতনামা দল অংশ নেয়। বুধবার প্রথম পর্যায়ে তৃতীয় দিনের খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামে দুর্গাপুর হিরোস ও সুভাষচন্দ্র বয়েজ ক্লাব। খেলার শুরু থেকেই বেশ ওঠানামা করে খেলা চলছিল, কোনো দলই কাউকে তার জমি ছাড়তে চায়নি। প্রথম অর্ধে আচমকা আঘাত হেনে সুভাষচন্দ্র বয়েজ ক্লাব এবং গোল করে। এরপর বিপরীত দল খেলতে নেমে দুর্গাপুর হিরোস বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে। অপরদিকে থেমে যায়নি সুভাষচন্দ্র বয়েজ ক্লাব, আবারও হঠাৎ আক্রমণ সানিয়ে বিপক্ষ দলের জালে বড় জড়িয়ে আরও একটা গোল করে। খেলার শেষ বাঁশি বাজার ফলাফল দাঁড়ায় 2-0। এদিনের খেলায় 2-0 গোলে দুর্গাপুর হিরোসকে পরাজিত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে সুভাষচন্দ্র বয়েজ ক্লাব। এদিন খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হয় সুভাষচন্দ্র বয়েজ ক্লাবের রক্ষণ ভাগের খেলোয়াড় যুধিষ্ঠির হাঁসদা। এদিন এই টুর্নামেন্ট প্রসঙ্গে বলেন, এই টুর্নামেন্ট সঙ্গে দুর্গাপুরের ফুটবলার বহু স্মৃতি জড়িত আছে। 32 বছর ধরে এই টুর্নামেন্ট চলে আছে, বিগত 2 বছর করোনার কারণে বন্ধ ছিল। ধরেই টুর্নামেন্ট চলছে, ইউনাইটেড কন্ট্রাক্টর ওয়ার্কার্স ইউনিয়ন শহীদ নিমাই অধিকারীর 1980-তে কংগ্রেসি ঘাতকের দ্বারাই সে হচ্ছে খুন হয়। তার পরবর্তী সময় থেকে আমরা বিভিন্ন মাঠে, পলাশডিয়ার মাঠ, গোপাল মাঠে পরবর্তী সময়ে দুর্গাপুর স্টিল ইউনাইটেড কন্ট্রাক্টর ওয়ার্কার্স ইউনিয়নকে এই অফিস তারা উচ্ছে দেয়। তারপর থেকে আমরা এই মাঠেই খেলা হচ্ছে, পরিচালনা করে আসছি। কত টিমের খেলা হবে? 8টি টিমের হচ্ছে। হ্যাঁ, ফাইনাল হচ্ছে আপনার 14 তারিখ, 14ই আগস্ট। সেমিফাইনাল হচ্ছে 11 আর 12। আর 14 তারিখে হচ্ছে ফাইনাল। ফাইনালে হচ্ছে আমরা বিশেষ বিশেষ ব্যক্তিত্বকে খেলোয়াড় জগৎ থেকে শুরু করে আমরা যোগাযোগের চেষ্টা করছি, যাতে এই ইউনিয়ন আমরা করলেও খেলাধুলার মাধ্যমে ইয়ং জেনারেশন খেলার প্রতি আকৃষ্ট যাতে আমরা করাতে পারি, সেই লক্ষ্যে আমরা এই খেলাধুলা ইত্যাদি হচ্ছে করি। এখানে কোনো পলিটিক্যাল রূপ হচ্ছে নেই না। মাঠে উপস্থিত সকল ফুটবল উৎসাহী দর্শক এদিনের প্রাণবত খেলাটি খুবই আনন্দের সঙ্গে উপভোগ করেন। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের চতুর্থ দিনে খেলার পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামবে IN দিশারির সংঘ এবং নবারুণ অ্যাথলেটিক ক্লাব। টুর্নামেন্টের 2টি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামী 11 এবং 12 অগস্ট এবং চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে আগামী 14 অগস্ট। সমরেন্দ্র দাস, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। আপনার শহরে প্রথমবার নিত্য নতুন ও অভিনব ট্রফির সম্ভার নিয়ে হাজির ড্রিম স্পোর্টস। আর দাম যা একেবারে আপনার সাধ্যের মধ্যে। এছাড়াও পাবেন বিভিন্ন সাইজের এবং বিভিন্ন ডিজাইনের মেমেন্টো সহ ব্র্যান্ডেড জার্সি, খেলার জুতো, রকমারি ফুটবল, ক্রিকেট ব্যাট। এছাড়াও পেয়ে যাবেন খেলাধুলোর বিভিন্ন সরঞ্জাম। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন ড্রিম স্পোর্টসে। আমাদের ঠিকানা তিলক ডেভিড মোড়, দুর্গাপুর 7132-05। যোগাযোগ নম্বর 7029-68-1375, 8348-53-9439 অথবা 8617-06-4150। ড্রিম স্পোর্টস, আপনার স্বপ্নের সম্ভার।
আপনি কি নার্সিং পেশার সাথে যুক্ত হতে চাইছেন? তাহলে আর চিন্তার কিছু নেই। বেঙ্গালুরুর কর্ণাটকা কলেজ বিএসসি নার্সিং, জিএনএম, পিবিএসসি নার্সিং, এমএসসি নার্সিং এর শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছে দুর্দান্ত সুযোগ। এখানে শেষ নয়, এই কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য প্রথমেই থাকছে 20,000 টাকার স্কলারশিপ, আর থাকছে বিনা সুদের শিক্ষা ঋণের ব্যবস্থা, এবং কোর্স শেষে 99.99% প্লেসমেন্টের গ্যারান্টি। আপনি কি ভাবছেন ওখানে গিয়ে ভর্তি হতে হবে? একদম না। আপনাদের সুবিধার জন্য কর্ণাটকা কলেজের প্রতিনিধিরা পৌঁছে গেছেন দুর্গাপুর শহরে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে স্পট অ্যাডমিশন। এবার ভাবছেন কোথায় যেতে হবে? কোনো চিন্তা না করে সোজা চলে আসুন এইমস কলেজ, সগরভাঙা, দুর্গাপুর। যোগাযোগ করুন 7063282433 অথবা 7430908406 বা 8951563999 অথবা 9333918063 এই নাম্বারে। সুরে সুরে এবার আপনার সকাল শুরু হোক আমাদের সাথে। সুরের ভেলায় চেপে গরম চায়ে চুমুক, দেড় ঘন্টা সুর তাল ছন্দ মিলে মিশে একাকার, গান কবিতার আড্ডা সাথে ফোনে আপনিও। আপনার প্রতিভাকে এবার তুলে ধরব আমরা। এবার থেকে সকাল একদম অন্যরকম। 1 অগস্ট থেকে দেখুন LCW ইন্ডিয়ার বিশেষ অনুষ্ঠান মর্নিং টিউন ঠিক সকাল 8টায়। অডিশনের জন্য যোগাযোগ করুন 8509476551 নম্বরে। শর্তাবলী প্রযোজ্য।